আমাচুরা কিছু ছোটি বই পড়ে মনে করছি যে অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, আমাদের এটা ভুল। আপনি নেক্সট শ্লোকে ধোকা খাচ্ছেন। আপনাকে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস নিয়ে ওলামায়ে গ্রামের সহপাঠী এসে পড়তে হবে, আদারওয়াইজ আপনি হারিয়ে হতে পারবেন, এবং শরীয়তের গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। আমি আল্লাহ কসম করে বলতেছি এই জিনিসটা আমি নিজেও 10 বছর আগে বুঝতাম। ওলামায়ে গ্রামের সহপাঠী এসে কনস্ট্রাকটিভ সিলেবাস নিয়ে আপনাকে একটা একটা করে কিতাব শেষ করতে হবে এবং আদব শিখতে হবে, তাজকিয়া অর্জন করতে হবে। তারপরে এই এলেম ইনশাআল্লাহ আপনার কোনো কাজে দিতে মুফিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের এলেম অর্জনের তৌফিক দান করুন। তিন নম্বর, এলেম অর্জন করলে আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে, এবং তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 24 ঘন্টার যে আমল, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। চার নম্বর হচ্ছে ভাই, আমাদের সবার পরিবারগুলোকে ঠিক করে, পরিবারগুলোকে ঠিক করে, সবাই সমাজ পরিবারের জিম্মাদারি নেই, সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ। আমার মেয়ে যে পর্যায়ে বাইরে যাইতে পারবে না, যদি যায় ওর ভাত বন্ধ করে দিব। আমার ওয়াইফ ইসলাম মেনে চলবে, যে পর্যায়ে বাইরে যেতে পারবে না। যদি না, যদি বুঝাইতে 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 শেষমেশ সে যদি নাও থাকতে চায় ওকে ছেড়ে দেয়, কোনো সমস্যা, ও যেমন ইচ্ছা থাক। আপনি ইসলাম মেয়ে থাকেন আর সাইবর ক্লাবের মতো থাকে তাও না, তাইও সব যাই না, বুঝাবো আমরা, আমরা বুঝাবো, আমরা নসিহত করবো, ওয়াজ করবো, সব ঠিক আছে। কিন্তু যদি দেখেন সে তার মানে বিরুদ্ধাচার মতো অটল থাকতেছে বছরের পর বছর, নূহের স্ত্রীর মতো আলী ইসলাম, লুতের স্ত্রীর মতো আলী ইসলাম, প্রয়োজনে তাকে ছেড়ে দিয়ে একা থেকে শুরু করবে, তাও বলো পরিবারের পরিবার শক্ত করেন। ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে এদেরকে আল্লাহর ওয়াস্তে অষ্টমীতে দেন, এটা দায়িত্ব নেয়, এদেরকে মানুষ করেন, ভালো পড়াশোনা, ভালো করে পড়াশোনা করান, ভালো উত্তর দেন, ভালো মাদ্রাসায় দেন, ভালো গাড়ি গোলাম দেন, তাদেরকে ভালো খাওয়ার, কোথায় মিষ্টস দেখেন কার সাথে মিষ্টস দেখেন, খেলাধুলা করার, ফিজিক্যাল ওকে ফিট রাখেন, মানে প্রত্যেকটা বিষয় একটা এক কথায় ইসলামিক প্যারেন্টিং বলতে যা বোঝায়, এটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান, আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাকের জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। আমিন। খাস করে আমরা চিন্তিত আমাদের বোনদেরকে নিয়ে, এই বোনদেরকে খাস করে পর্দা রাখার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান। বেপর দাম এত বেড়ে গেছে, সেনা ভেবিকর এত বেড়ে গেছে, যে কোনো সময় আল্লাহ কত করে আসবে, আল্লাহ আমাদের মাফ করে হেদাক দান করে। আমি পাঁচ নম্বর ভাই, আমাদের সবার অর্থনীতির মধ্যে হারাম হচ্ছে, এগুলো থেকে বের হতে হবে। মনে রাখবো ফেরদাউল্লাহ মাস্তাদা আতম, আল্লাহকে সাধ্যমতো ভয় করতে হবে, এটা মনে রাখবো। রাইলুকাইলুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক আমাদের দেন না, ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি কোনোভাবেই যেন সুদের মধ্যে না ঢুকি। সুদ মানেই মায়ের সাথে সেনা করা, সুদ মানে কি, সুদ মানেই মাকে বিয়ে করা, সুদ মানেই আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ মানেই নবীর সাথে যুদ্ধ করা, এগুলো করে আপনি কালকে আমাদের পার পাবেন না, আল্লাহর হস্তে তওবা করে ফিরে আসেন, সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করেন, ঘুষ ছাড়েন, দুর্নীতি বন্ধ করেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা বন্ধ করেন, হারাম যে পদগুলো আছে মাপে কম দেওয়া, মাপে কম দেওয়া, মানুষকে ঠকানো, এই বাসি জিনিস কাককে বলে খাওয়াই দিচ্ছেন, রমজান মাসে ইচ্ছা করে কোনের দাম বাড়াই দিলেন কয়েকদিন পরে, এইগুলা করতে চাইেন না, আপনার রিজিক হারাম হয়ে যান, ওই হারাম রিজিক কি আপনি হরমান বা চত্তবার করেন, কোনো লাভ নাই, চত্তবার হাজি সাহেব টাইটেল লাগান, কোনো লাভ নাই। আল্লাহ পাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করে। এটা এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হালাল খাওয়াটা এই বিশ্বের কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইকোনমিক্স নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আপনাকে কথা বলবো, তখন বুঝতে অর্থনীতির মধ্যে কত রকম বিষ ঢুকছে, আমরা নিজেরা দাবি করতে পারি না, এখন মুখ ফুলাই যে আমি হালাল খাচ্ছি, আমি অন্তত পারি না, হারামে ঢুকছি আমরা কোনো না কোনো ভাবেই। আল্লাহ পাক আমাদেরকে সাধ্য মতো হারাম থেকে বের হয়ে আসতে হবে। ছয় নম্বর ভাই, আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, শুধু সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো না, এগুলো দেখে এড়িয়ে যাবো, তাহলে আল্লাহর গত বাসটা আমরা বাঁচতে পারবো, তখন আমরা দোয়া করলে দোয়া করতে হবে। এই প্রত্যেকটা হাদিসেই আছে, আপনাকে বুঝতে পারতেছে না যে দোয়া কবুল হচ্ছে না, দোয়া কিন্তু আগের মতো কবুল হচ্ছে না, ভিতর চোখে রেখে ওই একটা জায়গায়
একশো বছর থেকে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, কখন তো দোয়া খাচ্ছে কানা ঘরে, কি ফলাফল পাচ্ছে না, কি ফলাফল পাচ্ছে কিছুই না। রিজিক রিজিক রিজিকের ব্যাপারে সচেতন হন, সৎকাজে আদেশের পাশাপাশি অসৎ কাজে কি লাগবে, বিশদ লাগবে, আল্লাহ কফি তার পরে। তবে হিকমার প্রকার সাথে আমরা উগ্রতা প্রদর্শন করবো, হিকমার সাথে প্রকার সাথে আমরা উগ্র নই, আমরা কোন উগ্র জনগোষ্ঠী নই, আমরা কোন বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আমাদের গোপন কোন এজেন্ডাও নাই, আমাদের মূল কথা একদম স্পষ্ট ক্লিয়ার, সেটা হচ্ছে কি আমরা দেখতে চাই বাংলাদেশের প্রত্যেক যুবক নামাজে, প্রত্যেক যুবতী পর্দা করে, প্রত্যেক যুবক জেলা থেকে জেলা থেকে বেঁচে থাকবে, হালাল ভালো দিয়ে করবে, এরা সবাই হালাল যদি খাবে আল্লাহর জন্য দাওয়াতের মেহনত করবে, যদি আল্লাহ আমার তৌফিক দেন একটা পুরো জাতিগত শক্তি অর্জন করে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করবো। এছাড়া আমাদের গোপন কোন উদ্দেশ্য নয়, এগুলো সব স্পষ্ট, বরং গোপন এজেন্টটা ওদের আছে যারা গোপনে গোপনে মুসলিমদের পিছনে ছুরি ব্যাঘাত করতে। আল্লাহ পাক এদেরকে চিহ্নিত করার তৌফিক পান করলেন। আমি আর দুটো কথা বলে শেষ করি ভাই, সেটা হলো যে আমাদের সবাই তো আল্লাহ পাক কিছু না কিছু প্রতিভা দিয়েছে।